বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তির প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিডি স্টার টিভি নিউজ নোয়াখালী জেলা প্রতিনিধি নুরুন নবী নবীনের পাঠানো প্রতিবেদন নিয়ে খবর পড়ছি আমি তানজানা রহমান লিজা। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ভারত বিজেপি নেতা মুখপাত্র নূপুর শর্মার কটূক্তিমূলক বক্তব্যের প্রতিবাদে নোয়াখালীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রশাসন। বাংলাদেশ ইসলামী আন্দোলন নোয়াখালী এর উদ্যোগে নোয়াখালী জেলা জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন কওমি ফাউন্ডেশন নোয়াখালীর চেয়ারম্যান মাওলানা ইয়াসিন আরাফাত, কওমি ফাউন্ডেশন নোয়াখালী এর মহাসচিব মাওলানা জমিরুদ্দিন, যুগ্ম মহাসচিব মুসাদ্দেকুল মাওলা, প্রচার সম্পাদক নূর মোহাম্মদ রিপন, হাসান বিন খুরশিদ প্রমুখ। বিক্ষোভকারীরা মহানবীকে নিয়ে কটূক্তিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ভারতীয় সকল পণ্য বয়কট করার ঘোষণা দেন। বিক্ষোভ মিছিল থেকে নিম্নোক্ত পাঁচটি জরুরি ঘোষণাপত্র প্রদান করা হয়। জাতীয় সংসদে নিন্দা প্রস্তাব পাশ করা, অনতিবিলম্বে ভারতীয় হাই কমিশনারকে তলব করে প্রতিবাদ জানানো, পুরো মুসলিম বিশ্বের সামনে ভারতের নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করা, অভিযুক্ত বিজেপি সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা, প্রয়োজন হলে ভারতের সকল পণ্য বর্জন করা। শুক্রবার জুম্মার নামাজের পর জেলা শহর মাইজদী ও বৃহত্তর নোয়াখালীর প্রধান বাণিজ্যিক শহর চৌমুহনী সহ বিভিন্ন এলাকার মসজিদ মাদ্রাসা থেকে খণ্ড খণ্ড মিছিল বের হয়। মিছিল চৌমুহনী রেলগেটে এসে মিলিত হয়ে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাচারিবাড়ি মসজিদ এসে এক সংক্ষিপ্ত সমাবেশ করে। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থায় ছিল। পুলিশের পাশাপাশি র্যাব ও সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনী টহল দেয়। নোয়াখালী জেলা পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল ইসলাম জানান, তৌহিদ জনতার মিছিল সমাবেশকে কেন্দ্র করে যে কোনো প্রকার নাশকতা ঠেকাতে পুলিশ তৎপর রয়েছে। জেলার গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল। প্রমাণ